ফের ভারতীয় দলের ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা ঘরের মাঠে টি সিরিজে এভাবে কখনো বিপর্যস্ত হতে হয়নি নিউজিল্যান্ডকে শেষবার সেই দুই হাজার আটে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল কি তারপরে আবার সেই রকম পরিস্থিতির উদ্ভব হয়েছে টানা চারটে ম্যাচ জিতে অপ্রতিরোধ গতিতে এগোচ্ছে টিম কোহলি পরপর হারতে হয়েছে নিউজিল্যান্ডকে এর মধ্যে আবার পরপর সুপার ওভারে হারের জ্বালা হজম করতে হয়েছে ব্ল্যাক ক্যাপসদের নৈসর্গিক মাউন্ট মাউন্টগুই স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে খেলতে নামার আগে কিউই শিবিরের চ্যালেঞ্জ আপাতত একটাই কোনোভাবে হোয়াইট ওয়াশ আটকানো চলতি বছরে অস্ট্রেলিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর সেই সিরিজের ড্রেস রিহার্সালে কিউই সফরে গিয়ে একশো শতাংশ আপাতত সফল ভারতীয় দল ঘরের মাঠে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আধিপত্য দেখানোর পরে বিদেশের মাটিতে টিম কোহলি ফুল ফোটাচ্ছে টি টোয়েন্টিতে ভারত সাম্প্রতিককালে অপ্রতিরোধ হলেও ক্রমতালিকায় অবশ্যই পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার পরে পঞ্চম স্থানে রয়েছে ভারত টানা চার ম্যাচ জিতলেও ভারত যে সমস্যাহীন এমনটা মোটেই নয় বিশ্বকাপের কথা ভেবেই টিম ম্যানেজমেন্ট রিজার্ভ বেঞ্চ সাজিয়ে নিতে চাইছে তবে বারেবার সুযোগ পেয়েও সঞ্জু স্যামসান শিবম দুবের মতো উত্তি তারকারা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন সঞ্জু স্যামসনকে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছিল তাও আবার ব্যাটিং অর্ডার প্রমোট করে তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট খুঁইয়েছেন তিনি তবে এখনই স্যামসানে ভরসা হারাচ্ছেন না নির্বাচকরা আরও সুযোগ দিয়ে ধৈর্যশীল ইনিংস খেলার বার্তা দেওয়া হয়েছে কেরলের উইকেট কিপার ব্যাটসম্যানকে অন্যদিকে ব্যাটিং করার সময় শিবম দুবের ফুট ওয়ার্কের দুর্বলতা প্রকট হয়েছে প্রতি ম্যাচে এদিকে লোকেশ রাহুল অস্ট্রেলিয়া সিরিজ থেকেই অতিরিক্ত ওয়ার্ক নিয়ে খেলছেন পন্তের চেয়ে উইকেট কিপিংয়ে পার্ট টাইম ভূমিকা সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও ফর্মে রয়েছেন তিনি সিরিজে পঞ্চম ম্যাচে লোকেশকে বিশ্রামে পাঠিয়ে ঋষভ পন্তকে প্রথম একাদশে ফের সুযোগ দেওয়া হতে পারে ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে রোহিতকে বিশ্রামে পাঠিয়ে সঞ্জু স্যামসনকে খেলানো হয়েছিল পঞ্চম ম্যাচে অধিনায়ক কোহলি বিশ্রাম নিতে পারেন এমন সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে রোহিত দলে ফিরে ফের অধিনায়কের দায়িত্ব সামলাবেন সব মিলিয়ে সিরিজে পা শূন্য হয় কিনা সেদিকে আপাতত তাকিয়ে ভারতীয় ক্রিকেট ভারতের টি টোয়েন্টি স্কোয়াড এশিয়া কাপে ভারত ও পাকিস্তান দুই দলকে খেলতে দেখতে চান জানালেন আফ্রিদি চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর পাকিস্তানের মাটিতেই সেই টুর্নামেন্ট হবে কিনা সেই নিয়ে চর্চা চলছে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে হলে এশিয়া কাপ বয়কট করবে বলে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নিরপেক্ষ ভেনুতে টুর্নামেন্ট করার আহ্বান জানিয়েছে ভারত পাল্টা এশিয়া কাপে না খেললে পরের বছর দুই হাজার একুশ সালে ভারতে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে না বলে হুমকি দিয়েছে এই পরিস্থিতির মাঝে এবার এশিয়া কাপে দুই দেশের খেলা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শহীদ আফ্রিদি আফ্রিদি জানিয়েছেন পিএসএল থেকে শুরু করে শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে আয়োজন করার পর ক্রিকেট বিশ্বের কাছে বার্তা পৌঁছে গিয়েছে পাকিস্তানে ক্রিকেট খেলতে আশা এখন অনেক বেশি নিরাপদ সে কারণে নিরাপত্তা নিয়ে আশঙ্কা না করে এবার ভারতকে পাকিস্তানে এসে ম্যাচ খেলতে আশায় রয়েছি পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন আফ্রিদি সাফ জানিয়ে দিলেন এশিয়া কাপের মতো টুর্নামেন্টে দুই দেশের খেলা উচিত কোন ধরনের সমস্যা থাকলে নিজেদের মধ্যে বৈঠক করে মীমাংসা করা উচিত শেষবার দুই ছয় সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাক সফরে গিয়েছিল ভারত সফরে তিনটি টেস্ট ও পাঁচটি ওরিয়ায় খেলেছিল ভারত পরবর্তী সময় দুই সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিতে গিয়ে থাকে যার পরে থেকে পাকিস্তানে গিয়ে ভারত আর ম্যাচ খেলেনি শেষবার দুই সালে ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে সেবার ভারতের মাটিতে পাকিস্তান দুটি তিনটি ওড়িয়ে ম্যাচ খেলে গিয়েছিল কোহলিদের নতুন বস কে মুখ খুলে জানালেন সৌরভ কোহলিদের বস এম এস কে প্রসাদের ক্রিকেটার এর মধ্যেই সৌরভ জানিয়ে দিলেন যারা আবেদন করেছেন তাদের মধ্যে জাতীয় দলের জার্সিতে সর্বাধিক যিনি টেস্ট খেলেছেন তাকে চেয়ারম্যানের পদের জন্য বেছে নেওয়া হবে মেয়াদ শেষের পরে নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ ও গগন খোরা সরে দাঁড়িয়েছেন তবে এর মধ্যে বিসিসিআই এর অন্দরে বিভ্রান্তি ছড়িয়েছিল পরবর্তী চেয়ারম্যান কে হতে পারেন তা নিয়ে বোর্ডের সংবিধান অনুযায়ী নির্বাচক কমিটির সব থেকে সিনিয়র যিনি ব্যক্তি সর্বাধিক টেস্ট খেলেছেন তাকে চেয়ারম্যান পদে মনোনীত করা হবে ধোয়াশা এখানে বয়সের কারণে সিনিয়র নাকি টেস্ট খেলার সংখ্যা চেয়ারম্যান পদের জন্য বোর্ডের সংবিধান কি কি বলা হয়েছে বিভ্রান্তি ছড়ানোর পরে এবার মুখ খুললেন স্বয়ং বিসিসিআই সভাপতি তিনি সাফ জানিয়ে দেন নির্বাচকদের মধ্যে সবচেয়ে বেশি যিনি টেস্ট খেলেছেন তাকে বেছে নেওয়া হবে হিন্দুস্তান টাইমস এ তিনি একথা জানান শুক্রবারে বোর্ডের নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয় নতুন উপদেষ্টা কমিটিতে রয়েছেন আর পি সিং মদন লাল এবং সুলক্ষণা তারাই বিসিসিআই নির্বাচক বেছে নায়েক চেয়ারম্যানকে নেবেন বোর্ডের চেয়ারম্যান হওয়ার জন্য আবেদন করেছেন অজিত আগারকর লক্ষণ শিব রামাকৃষ্ণ ভেঙ্কটেশ প্রসাদ রাজেশ চৌহান নয়ন মঙ্গিয়া চেতন চৌহান নিখিল চোপড়া আবে কুরুভিল্লা ইন্টারভিউ পরে নির্বাচক কমিটিতে দুজনকে বেছে নেওয়া হবে জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলার সংখ্যা যদি বিচার্য হয় তাহলে অবশ্য পাল্লাভারী নয়ন মঙ্গিয়ার দিকে সো ডিয়ার ফ্রেন্ডস এই ছিল প্রতিবেদন ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ